हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल आरजीटेक बंधु निये एसेछि आपनादेर जोन्नो आरो एकटा नतुन भिडियो। तो दुटो यूनिवर्सिटी आपडेट निये चले एसेछि एकटा भिडियोतेई। प्रथम होच्छे नर्थ बेंगल यूनिवर्सिटी। नर्थ बेंगल आजके अनेक कटा आपडेट दिये दिच्छि। फार्स्ट अफ अल नर्थ बेंगल किन्तु पीजी और साबलिर अनेक कटा रेजाल्ट বার করে দিয়েছে, আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। প্লাস ইন্টারমিডিয়েট এক্সামের জন্য নোটিশ দিয়ে দিয়েছে। ধরতে গেলে প্রথম কোচবিহার পঞ্চমবর্মা নোটিশ দিয়েছিল, এর এখন কিন্তু নর্থ বেঙ্গলও নোটিশ দিয়ে দিল। তার ফলে ইন্টারমিডিয়েটদের পরীক্ষা যেটা বোঝা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হবে সেটা হচ্ছে ডিসেম্বর মাসে হবে। এবং পরপর যেরম যেরম ইউনিভার্সিটি আপডেট দেবে ইন্টারমিডিয়েটদের আমি সেটা আপনাদের কাছে নিয়ে আসছি। প্লাস বর্ধমান ইউনিভার্সিটি কিছু ইউজিপিজি রেজাল্ট বেরিয়েছে সেটাও শেয়ার করতে চলে এলাম। সবকটা বেরোয়নি, কিছু কিছু বেরিয়েছে। যেরকম এর আগেও আমি পিজির অনেক কটা রেজাল্টের বর্ধমানের আপডেট দিয়েছিলাম, তার ফলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাই ভিডিওটা শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আজকে নর্থ বেঙ্গলে যেমন দেখছেন যারা পিজি এক্সাম নিয়ে নিল এবং সাবলিরও এক্সাম নিয়ে নিল এবং রেজাল্টও বার করে দিল, সেখানে এরকম অনেক ইউনিভার্সিটি আছে যারা কিন্তু এখনও অবধি পিজির সাবলির মানে এক্সাম নিলেও তারা কিন্তু এখনও অবধি ইউজির সাবলির অনেক কটা পোর্শন বাকি রয়েছে। তো তার জন্য সেই সমস্ত ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করে দিন, যাতে পরবর্তীতে স্টুডেন্টরা হায়ার স্টাডিজ করতে পারে বা জবের জন্য যেতে পারে। কারণ তারা কিন্তু শুধুমাত্র এটা সাপ্লিমেন্টারির জন্য কিন্তু তাদের সমস্ত কেরিয়ারটা থমকে রয়েছে। তো চলুন প্রথমত দেখে নিচ্ছি আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এবং নর্থ বেঙ্গল যারা স্টুডেন্ট আছো, যারা বিশেষ করে মানে আমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো, তাদের জন্য প্রথমত বলে দিই একটা নোটিশ বেরিয়েছে। তো সেই নোটিশটা ডাউনলোড করে নিলাম এবং আমার কাছে অলরেডি করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলেছে নোটিশ ফর কন্ডাক্টিং ইউজি সেকেন্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার অনার্স জেনারেল এক্সামিনেশন 2020। এবং আপনাদের বলেই দিয়েছে যে 14ই ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের পরীক্ষা হচ্ছে রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল, অর্থাৎ রেগুলার যত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যত আন্ডার গ্র্যাজুয়েট সেকেন্ড ও ফোর্থ সেমিস্টারের যত স্টুডেন্ট আছেন এবং ক্যাজুয়াল স্টুডেন্ট আছেন, আপনাদের কিন্তু পরীক্ষা হচ্ছে 14 ডিসেম্বর থেকে। দ্য স্টুডেন্ট শ্যাল এনরোল দেমসেলফ এফোর্টসের এক্সামিনেশন ফ্রম 5 নভেম্বর টু 17 নভেম্বর। তো 5 তারিখ থেকে 17 তারিখের মধ্যে আপনাদের টোটাল ফর্ম ফিল আপগুলো কমপ্লিট করে নিতে হবে। দে শ্যাল ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ফ্রম 25th নভেম্বর। 25শে নভেম্বরের মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হচ্ছে এবং 11টা থেকে কিন্তু আপনাদের পরীক্ষা হচ্ছে। এবং এই পরীক্ষাটা যেটা হচ্ছে এটা কিন্তু অ্যাসাইনমেন্ট বেসিসে পরীক্ষা হচ্ছে, বাড়িতে বসে পরীক্ষা হচ্ছে। এবং বলে দিয়েছে দেখুন, দ্য কোয়েশ্চেন পেপার শ্যাল অলসো বি অ্যাভেলেবেল ইন দ্য কলেজ মেম্বার্স এরিয়া এনবিউ এক্সাম, যে এনবিউ এক্সাম যে ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কলেজের হেডরা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছে। তো তার সাথে বলেছে স্টুডেন্টস উইল শ্যাল সাবমিট অল অ্যাসাইনমেন্ট টুগেদার ইন বিটুইন 20 ডিসেম্বর 2020। অর্থাৎ 14 তারিখ থেকে আপনাদের 14ই ডিসেম্বরে হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছে অ্যাসাইনমেন্টগুলো, বাড়িতে বসে আপনারা অ্যাসাইনমেন্টের আনসার লিখছেন। এরকম পার্টিকুলার টাইম বলে দেয়নি এরা, যেহেতু এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা তার মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্টটাকে লিখতে হচ্ছে, লিখে 20 ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বরের মধ্যে আপনাকে আপলোড করে দিতে হচ্ছে। নয় অনলাইনে আপলোড করবেন, না হলে কিন্তু অফলাইনে কলেজে গিয়েও আপনি জমা করতে পারছেন। তার ফলে গতানুগতিক কিন্তু এটা ওবি না, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট বেস এক্সাম একদম। তো এবং তার সাথে বলে দিয়েছে যে যারা 20 থেকে 23-এর মধ্যে আপলোড করতে অসুবিধা হচ্ছে তারা কলেজের ইমেল আইডিতেও কিন্তু পাঠাতে পারছে। তো এবং এখানে পুরো রোড ম্যাপটা করা আছে, তো সেই অনুযায়ী আপনাদের পরীক্ষা হচ্ছে। এবং আমার মনে হয় না এই পরীক্ষাটা খুব একটা অসুবিধা হবে, কারণ জাস্ট বাড়িতে বসে পরীক্ষা এক নাম্বার, দ্বিতীয়ত হচ্ছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা। তার ফলে পার্টিকুলার 2 ঘন্টা 3 ঘন্টা টাইমও বলে দেয়নি যে এর মধ্যে কমপ্লিট করতে হবে, যেটা ফাইনাল ইয়ারদের ছিল। আপনাদের একটা লং 1 সপ্তাহ প্রায় টাইম দিয়ে দিয়েছে, তার মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টে আনসার লিখতে হবে। যেভাবে আপনি ইন্টারনাল অ্যাসেসমেন্ট করেন সেভাবে করে আপনাকে জমা করলে আপনার এক্সাম হয়ে যাচ্ছে। তো এবং আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের জন্য একটা নোটিশ দিয়ে দিয়েছে, তার ফলে ফর্ম ফিল আপটা অতি অবশ্যই করে নেবেন। তো এখানে কিন্তু তার জন্য একটা নোটিশ রয়েছে। এবার পরবর্তী দেখা যাবে যে অন্যান্য ইউনিভার্সিটি যারা, সেটা কল্যাণী বা কলকাতা বা বর্ধমান বা অন্যান্য ইউনিভার্সিটি যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে তাদের জন্য কি হয়, সেটা পরবর্তী যেরকম যা আপডেট পাবো নিয়ে আসবো। তো এবার আমি দেখে নিচ্ছি নর্থ বেঙ্গলে যে রেজাল্টগুলো বেরিয়েছে। রেজাল্টগুলো দেখার জন্য হচ্ছে এখানে একটা আপনার অপশান রয়েছে রেজাল্ট দেখার জন্য, এক্সাম অ্যান্ড রেজাল্ট। তো এখানে দেখুন একটা অপশান রয়েছে রেজাল্ট, এই যে এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমার অলরেডি ক্লিক করা আছে, আমি জাস্ট ওপেন করে নিলাম। তো এটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। দেখুন এখন অবধি কী কী রেজাল্ট বেরিয়েছে সেটা বলে দিচ্ছে। প্রথমত পিজি রেজাল্ট কী কী বেরিয়েছে, প্রভিশন রেজাল্ট দেখুন। অ্যানথ্রোপোলজি বেরিয়ে গেছে রেগুলারদের এটা, বোটানি বেরিয়ে গেছে, হিন্দি বেরিয়ে গেছে, জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি বেরিয়ে গেছে, জিওলজি অ্যান্ড অ্যাপ্লাইড জিওলজি বেরিয়ে গেছে, এলএলএম বেরিয়ে গেছে, রুরাল ডেভেলপমেন্ট বেরিয়ে গেছে, সংস্কৃত বেরিয়ে গেছে, টি সায়েন্স বেরিয়ে গেছে। এগুলো হচ্ছে পিজি রেজাল্ট, পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার্সের রেজাল্ট। এবং ইউজি রেজাল্টটা কিন্তু বেরোয়নি, সেটাও বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, তার সাথে দেখুন ব্যাকলগ অর্থাৎ যারা সাবলি স্টুডেন্ট তাদেরও কিন্তু রেজাল্ট বেরিয়ে গেল। বোটানি, জিওগ্রাফি, জিওলজি, এলএলএম সেমিস্টার 3 বেরিয়েছে 2 এর সাথে সাথে। তার সাথে দেখুন জুলজি সেমিস্টার 3 বেরিয়ে গেছে, জুলজি সেমিস্টার 2, রুরাল ডেভেলপমেন্ট সেমিস্টার 2, অর্থাৎ যে যে যার যার সেমিস্টারে ব্যাকলগ ছিল যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের বেরিয়ে গেছে। কীভাবে একটু দেখবেন রেজাল্টটা, তার জন্য যেটা করতে হবে এরকম 2020 পোস্ট গ্র্যাজুয়েট সিলেকশন করবেন। এবার এমএ ইন বেঙ্গলি জায়গায় ধরুন আমি যদি যেটা হচ্ছে অ্যানথ্রোপোলজিটাই দেখি, আমি অলরেডি দেখেছি অ্যানথ্রোপোলজি যেহেতু রেজাল্ট বেরিয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন তার রেজাল্ট এসছে, তো আপনাকে এখানে সেমিস্টার 4 ক্লিক করতে হবে। ক্লিক করে ডাউনলোড রেজাল্টে ক্লিক করলেই আপনার কাছে কিন্তু রেজাল্টটা ওপেন হয়ে যাবে। আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিলাম। জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের রেজাল্ট বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে, নাম্বারও যথেষ্ট ভালো ক্যারি হয়েছে। দেখুন এখানে গ্র্যান্ড টোটাল 339, 332, তো যথেষ্ট ভালো নাম্বার এসছে। মানে দেখুন এখানে এসজিপিএ মানে 9.5, সবথেকে কম মনে হয় আমি যেটা দেখলাম 7.85। তো তার ফলে এটা দেখে এটাও বুঝতে পারছেন যে এবছর কিন্তু এমএ অ্যাডমিশন বা এমএসসি এমকম অ্যাডমিশনে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো মতন মানে পরবর্তীতে পিএইচডি বা অ্যাডমিশন নেবে যারা, এখান থেকে কম্পিটিশান হবে, কারণ এটা তো মাস্টার্সদের। তো ইউজিতে রেজাল্টও মোটামুটি একটা আশা করা যায় যে এবছর যা হবে ভালো হবে। তো এবার আমি চলে যাই সোজাসুজি বর্ধমান ইউনিভার্সিটি দেখে নিই। বর্ধমানে আমি এটা ওপেন করে নিলাম এবং আমি জাস্ট স্ক্রল করে নিচের দিকে এলাম, এসে আমি এদের রেজাল্ট সেকশনটা দেখে নিচ্ছি। তো বর্ধমানে দেখুন অনেক কটা রেজাল্ট বেরিয়েছে। এক হচ্ছে এমএ সেমিস্টার 4 রবীন্দ্রসঙ্গীত বেরিয়েছে, এমএ সেমিস্টার 4 হিন্দুস্তানি ক্লাসিক্যাল বেরিয়েছে, এমএ সেমিস্টার 3 এ রবীন্দ্রসঙ্গীতের একটা রেজাল্ট বেরিয়েছে, মানে 3-4 একসাথে বেরিয়ে রবীন্দ্রসঙ্গীতটা ধরতে গেলে কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখুন এমএ সেমিস্টার 3 ক্লাসিক্যাল ভোকাল মিউজিক বেরিয়েছে। দেখুন ইউজির একটা রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টটা হচ্ছে ব্যাচেলর অফ ফাইন আর্টসের রেজাল্ট বেরিয়েছে, মানে হচ্ছে যারা বিএফএ করছিলেন 4 বছরের কোর্স তাদের ফাইন আর্টসের রেজাল্ট বেরিয়ে গেছে এবং আদার্স আরও অনেক কটা রেজাল্ট আছে। তো এখানে জাস্ট আমি একটা রেজাল্ট দেখিয়ে দিই, ব্যাচেলর অফ ফাইন আর্টস। আমি এটা প্রথম কিন্তু ইউজি রেজাল্ট যেটা বর্ধমান বার করলো এবং এদের 4 বছরের কোর্স হয়। তো দেখুন এখানেও খুব যা নাম্বার দেখছি যথেষ্ট ভালো নাম্বার এসছে, তো সেই মতন এবং পরবর্তী যেরকম যা আপডেট পাবো আপনাদের কাছে নিয়ে আসছি। এবং এই রেজাল্টটা বেরিয়েছে হচ্ছে আজকেরই বেরিয়েছে এই রেজাল্টটা। তো এবং তার সাথে দেখুন এখানে লেখাই আছে 19 অক্টোবর 2020। তো তার ফলে অন্যান্য যেরকম যা আপডেট পাবো বর্ধমানের যেরকম যে ইউনিভার্সিটির রেজাল্ট আসবে আপনাদের কাছে শেয়ার করবো, অন্যান্য ইউনিভার্সিটিরও যেরকম যেরকম আপডেট আসবে নিয়ে আসবো। তবে সমস্ত ইউনিভার্সিটি মোটামুটি বলে যে 31 অক্টোবরের মধ্যে বার করে দেবে যাবতীয় যা রেজাল্ট আছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, বিশাল বড় কংগ্রাচুলেশন যারা যাদের রেজাল্ট বেরোলো পাস করার জন্য। ভালো থাকবেন, হোক কলর আপ।